Hi guys, welcome back to my channel and welcome back new another video. आज के अमी तुम्हारे साथे शेयर करूँगा मात्रों पुरी टकर मोते ऐतो सुंदर एक टा मेकअप और ये मेकअप टा मात्रों पुरी टकर मोते एवं कि अमर आइलेश टो किंतु मात्रों पुरी टकर मोते ये पूरा वीडियो टा किंतु तुम्हारे वाच करता हूँ ताले जानते पार में एक पुरी टकर मोते मेकअप टा कीवा पे कोल्ला काजल आईब्रो पेंसिल दिए आईब्रोटा आँकछी ना कारण आगे आमी 20 टाकार मध्ये अनेक अवेलेबल आईब्रो पेंसिल देखिएछि किन्तु आज के आमी नतून एकटा काजल किनेछि 20 टाका दामे और एटा दिए किन्तु आमी आईब्रोटा एके नेछि और एटा दिए किन्तु खूब इजिली भावे आईब्रो एके नेওয়া যাচ্ছিল और एटा दिए तुम्हारा आईब्रो एके नेते पारो और काजल हिसाबे किन्तु व्यवहार कर नीते पारो এছাড়াও যে আমার আগের ভিডিওতে আমি আইব্রো পেন্সিল গুলো দেখিয়েছি সেগুলো যদি তোমরা কিনে থাকো ওটা দিয়ে কিন্তু আইব্রো এঁকে নিতে পারবে কারণ আগে যেগুলো দেখেছিল মোটামুটি সবই কিন্তু 20 টাকার আন্ডারেই ছিল এইভাবে কিন্তু আমি দুটো আইব্রো ভালো করে ফিল করে নিচ্ছি তারপর আমি একটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু আইব্রোটাকে কম করে দেব তোমরা চাইলে কানে তুলে দিও কিন্তু আইব্রো কম করে নিতে পারো যেহেতু আমার কাছে স্কুলি ব্রাশটা অ্যাভেলেবল আছে তাই জন্য আমি স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু আইব্রোটাকে কম করে নিচ্ছি খুব ইজি ভাবে কিন্তু স্কুলি ব্রাশ দিয়ে কম করা যায় আইব্রো কিন্তু কানে তুলে দিও কিন্তু ইজি ভাবে ব্লেন্ড করা যায় তোমরা যদি চাও তাহলে আমি পরের ভিডিওতে আইব্রো কানে তুলে দিয়ে আমি ব্লেন্ড করে কিছু দেখিয়ে দেব ব্রাশ ঠিক আছে তো তোমরা প্লিজ তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে বলতে পারো এইভাবে আমি ভালো করে দেখো আস্তে আস্তে আইব্রোটাকে কম করে নিচ্ছি যাতে আমাদের আইব্রোটা দুটোই সমান দেখতে লাগে আমি ব্যবহার করছি পিনসের বিবি ক্লিপ আর এই ক্রিমটা নতুন প্যাকেজিং করে তৈরি করা হয়েছে আর এটা 10 টাকার মধ্যে কিন্তু তোমরা যে কোনো বাজারে পেয়ে যাবে বাজারে বলো এমনকি যে কোনো কসমেটিকের দোকানেও কিন্তু পেয়ে যাবে তোমরা 10 টাকার মধ্যে তোমরা এই পিনসের বিবি ক্লিপটা কিন্তু পেয়ে যাচ্ছ তারপর আমি ব্যবহার করছি হলো 10 টাকা দামের পিনসের এই পাউডারটা এই পাউডারটা 10 টাকার মধ্যে কিন্তু পিনসের আমি পেয়েছি আমি পাউডার আর ক্রিম দুটোরই কিন্তু একই ব্র্যান্ডের নিয়েছি আর সেটা দুটোকে কিন্তু মিক্স করে আমি বানিয়ে নিচ্ছি হলো কনসিলার তোমাদের কাছে যদি কোনো রকম কনসিলার না থাকে তাহলে তোমরা যে কোনো ধরনের ব্রাইটনেস ক্রিমের সঙ্গে পাউডার মিক্স করে ইজিলি ভাবে কিন্তু কনসিলার বানিয়ে নিতে পারো এইভাবেই দেখো আমি কনসিলার বানিয়ে নিয়ে আমার আইব্রোটাকে কাট করে দিচ্ছি আমি আইব্রো কাট করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি ছোট তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা কানে তুলে দিও কিন্তু ইজিলি ভাবে কনসিলার ভালো করে লাগিয়ে নিতে পারবে আইব্রো কাটের জন্য সেটা আমি পরের ভিডিওতে ভালো করে কিন্তু ডিটেইলসে দেখিয়ে দেব আজকে আমি আমার ভিডিওতে অনেক ধরনের টিপসের কথা বলেছি আর সেই টিপসটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটাকে ওয়াচ করতে হবে আজকে যেমন আমি আইশ্যাডো ছাড়া কিন্তু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আর শুধুমাত্র সেটা একটা লিপস্টিক দিয়ে কিন্তু কিভাবে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম এত সুন্দরভাবে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটাকে ওয়াচ করতে হবে কারণ বেশি কথা না বলে ভিডিওতে এগোচ্ছি আমি ভালো করে কিন্তু কনসিলারটা দেখো ইউজ করে নিয়েছি আইব্রো নিচে কাট হিসেবে আর তোমরা কিন্তু অবশ্যই আইব্রো করে নেওয়ার পর আইব্রোটাকে কাট করে নেবে তাহলে কিন্তু আইব্রোটা অনেকটা পরিমাণ ন্যাচারাল লাগবে আমি কিন্তু আবার একই ভাবে উপর দিকটাও কিন্তু কাট করে নিচ্ছি যাতে আমার আইব্রোটা কিন্তু অনেকটা ন্যাচারাল লাগে তাই জন্য তোমরা চাইলে কিন্তু আইব্রো এখানে কাট করে নেবে তাতে অনেকটা ভালো ন্যাচারাল লুক দেবে खूब भालो है तुम्हारे काछे जो ब्यूटी ब्लेंडर एकान्तई ना थाके तुम्हारा किन्तु हाथ दिए ब्लेंड करे निते पारो।
আবার আমি এই স্পিনস বিউটির পাউডারটা দিয়ে আমি যে ওপরে কনসিলারটা ইউজ করেছিলাম সেটাকে সেট করে দেওয়ার জন্য আমি এই পাউডারটা ইউজ করে নিচ্ছি। আর বেশি ইউজ হয়ে গেছিল দেখতে পাচ্ছ, তাই জন্য অল্প একটু ঝেড়েও নিলাম। তোমরাও কিন্তু অবশ্যই কনসিলার ইউজ করে নেওয়ার পর, সে যে কোনো কনসিলারই হোক না কেন, পাউডার অবশ্যই কিন্তু লাগিয়ে নেবে। এবার আমি করব আইশ্যাডো। আইশ্যাডো করে নেওয়ার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি 10 টাকা দামের একটা লিপস্টিক পিঙ্ক কালার। যেহেতু আমি শাড়িটা পিঙ্ক কালার পরছি, তাই পিঙ্ক কালার লিপস্টিক দিয়ে কিন্তু আইশ্যাডোটা করব। এছাড়াও তোমরা 20 টাকার মধ্যেও কিন্তু অনেক ধরনের লিপস্টিক বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি ভালো করে লিপস্টিকটা দেখো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করছি। এটা হালকাভাবেই ব্লেন্ড করতে হবে, আর একটু আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে, যাতে আমাদের ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো হয়, যাতে বোঝা না যায় যে আমরা লিপস্টিক দিয়ে আইশ্যাডোটা করছি। তোমরাও কিন্তু আস্তে আস্তেই করবে। তারপর আমি হাতের আঙুল দিয়ে কিন্তু লিপস্টিকটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে বোঝা না যায় যে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করিনি, মাত্র লিপস্টিক দিয়ে কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তাই জন্য কিন্তু অবশ্যই আমাদের লিপস্টিকটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর আমি ওই চোখেও কিন্তু ফার্স্টে ব্রাশ দিয়ে লিপস্টিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ভালো করেই লাগাতে হবে তোমাদেরকে, কারণ কি লিপস্টিকটা যেহেতু 10 টাকা বা 20 টাকার আন্ডারে হয়, তাই খুব একটা ভালো কভারেজ থাকে না, তাই আমাদেরকে ডিপ ডিপ করেই কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হয়। তাই ভালো করে দেখো, আমি আগে লিপস্টিকটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। ভালো করে কোনা থেকে সামনে সব দিকে লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, তারপর আমি আঙুল দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা যদি আঙুল দিয়ে না করতে পারো বা তোমাদের কাছে ব্রাশ না থাকলে কানে তুলি দিয়েও করে নিতে পারবে। তারপর আমি একটা সিলভার শিমারি কালার দিয়ে আমাদের আইশ্যাডোর ওপরে আইলিটে ব্যবহার করে নিচ্ছি, যাতে আমাদের আই লুকটা আরও বেশি সুন্দর লাগে। আর এই সিলভার শিমারি কালারটাও কিন্তু আমি 10 টাকার আন্ডারেই কিনেছি। আগের ভিডিওতেও বলেছি তোমরা যে কোনো বাজারেও কিন্তু এই ধরনের শিমারি কালার লুজ অ্যাভেলেবেল পেয়ে যাবে। আইশ্যাডোটা যাতে আমাদের বেশি আরও ভালো লাগে, তাই জন্য লিপস্টিকটা আমি পেছন দিক দিয়ে একটু ডার্কভাবেই ব্যবহার করে নিলাম। আমি স্পাইন্সের বিবি ক্রিমটা দিয়ে কিন্তু ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। আমি আলাদা করে আর দেখালাম না কোন ক্রিম ইউজ করেছি, আমি কিন্তু এই স্পাইন্সের বিবি ক্রিমটাই কিন্তু ইউজ করে নিচ্ছি। আর সেটা ভালো করে ফুল ফেসে ইউজ করে নিচ্ছি, যেহেতু 10 রুপিসের আন্ডারে এই স্পাইন্সের বিবি ক্রিমটা পাওয়া যায়। খুব একটা ভালো কভারেজ পাওয়ার জন্য কিন্তু আমাদের ভালো করেই ফুল ফেসে ইউজ করে নিতে হবে, অবশ্যই কিন্তু গলায়ও ইউজ করতে হবে। তোমরা যে কোনো ফাউন্ডেশনে ইউজ করো না কেন, অবশ্যই গলায়ও ইউজ করে নেবে। তারপর আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আজকে আমি স্পিনসের এই বিবি ক্রিমটা ইউজ করে সত্যিই অবাক হয়ে গেছি। মাত্র 10 টাকা দামের ক্রিম কিন্তু খুব ভালো কভারেজ দিয়েছে, যা অনেক অনেক দামি ক্রিমের থেকে কিন্তু অনেক ভালো কভারেজ দিয়েছে। তোমরা চাইলে কিন্তু এই ক্রিমটা একবার ইউজ করে দেখতে পারো। এখন আবার নতুন শেড, 3টে শেডেরও কিন্তু এই ক্রিমটা পাওয়া যাচ্ছে। কোয়ান্টিটি কম থাকলেও কিন্তু কভারেজটা অনেক বেশি ভালো দিচ্ছে। তা আমি আস্তে আস্তে করেই কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। সত্যি বলতে আজকে সত্যি আমি কভারেজটা দেখে অবাক হয়ে গেছি। তোমরা চাইলে কিন্তু স্পিনসের এই বিবি ক্রিমটা যে কোনো অনুষ্ঠানে কিন্তু ইউজ করেই নিতে পারবে। তারপর আমি স্পিনসের এই পাউডারটা দিয়ে ভালো করে মুখটাকে কিন্তু আবার সেট করে নিচ্ছি, কারণ ফাউন্ডেশন ইউজ করে নেওয়ার পর অবশ্যই কিন্তু পাউডার দিয়ে সেট করে নেওয়া খুব জরুরি। আর আমরা যেহেতু কনসিলার আর মুখে ইউজ করিনি, তাই পাউডারটা দিয়ে কিন্তু ভালো করে সেট করে নেব। তারপর আবার এই লিপস্টিকটা, যে লিপস্টিকটা দিয়ে আমি আইশ্যাডো করেছিলাম, সেই লিপস্টিকটা দিয়েই কিন্তু আমি চোখের নিচে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমাদের চোখটা অনেকটা ভালো লাগে। তোমরা অবশ্যই যে কোনো কালারের লিপস্টিকই ইউজ করো না কেন, অবশ্যই নিচে একটু ব্রাশে যাই লেগে থাকুক অল্প অ্যাপ্লাই করে নেবে। তারপর আবার 20 টাকার কাজল নিয়ে কিন্তু ভালো করে আমি চোখের অ্যাপ্লাই করে নিচ্ছি, নিচে আর নিচে অ্যাপ্লাই করছি। দেখো, ওপরে চোখ বন্ধ করেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আইলাইনার টাইপের আমি দেবো না, যাতে আমাদের চোখটা বোল্ড লাগে সেইভাবেই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তারপর আমি ইউজ করে নিয়েছি 10 টাকা দামের একটা লিপস্টিক, এটা ব্রাউন কালার একটা লিপস্টিক, আর সেটা দিয়ে কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, আর ইজিভাবেই কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছিলো, কারণ এটা ক্রিম বেস টাইপ।
তারপর নাকি আমি যে কন্টুর করেছিলাম সেটা আমি হাত দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিলাম। তারপর যেটা দিয়ে আইশ্যাডো করেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি আবার ব্লাশ করে নিলাম, আর ব্লাশটাও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমাদের কাছে পিঙ্ক কালার বা পিচ কালার যে কোনো লিপস্টিক থাকলেও কিন্তু তোমরা এইভাবে ব্লাশ করে নিতে পারো। তারপর যেটা দিয়ে আমি শিমারি চোখে অ্যাপ্লাই করেছিলাম, আর সেই সিলভার কালারটা দিয়ে কিন্তু অ্যাজ আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদেরকে আগেই বলেছি 10 টাকা দামের হাইলাইটার, মানে হাইলাইটার ঠিক নয়, ওটা হলো শিমারি হাইলাইটার লুজ, একটা ছোট্ট কৌটোতে পাওয়া যায়। আমি কিন্তু 20 টাকার মধ্যে আমার আইল্যাশটাও ব্যবহার করেছি, আর লিপস্টিক আমার ঘরে যা ছিল একটা পিকস্টিক আমি অ্যাপ্লাই করে নিলাম। আর আমার মেকআপ করার পর একটা ভুল হয়ে গেছে, আমার একটা সিনেমাটিক শট তোমাদের যেটা ফুল কমপ্লিট হওয়ার পর যে দেখাই সেটা আমার নেওয়া হয়নি, তাই জন্য একটা কথা বলছিলাম সেই লুকটাই কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ এই কথাটা আমি মেকআপ কমপ্লিট হওয়ার পরই কিন্তু বলেছিলাম। তোমাদের যদি এই মেকআপটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও কী আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।